হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেল পজিটিভ থিংকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার হাজির হয়ে গিয়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আলোচনা করব কিভাবে প্রত্যহ একাগ্র থাকা যায় এই বিষয়টি নিয়ে। তার আগে বলবো বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করো। একাগ্রতা মানুষের জীবনে অত্যন্ত একটি মূল্যবান সম্পদ, যার উপর নির্ভর করে প্রতিটি কাজের সফলতা। কিন্তু বর্তমান সময়ে মানুষ বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে গিয়ে, এমনকি বর্তমান বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গে তাল মেলাতে গিয়ে শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তি প্রভৃতির কারণে একাগ্রতা হারিয়ে ফেলছেন। এছাড়া মানব জীবনে চলার পথে ব্যর্থতা ও হতাশা একাগ্রতাকে নষ্ট করে ফেলছে, ফলে যে কোনো কাজে একাগ্র হওয়া একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাহলে চলুন বন্ধুরা জেনে নিই নিজেকে একাগ্র করে তোলার কিছু উপায় সম্পর্কে। এক, স্বাস্থ্য ঠিক রাখা। যে কোনো কাজে সঠিকভাবে মনোনিবেশ করার জন্য প্রথমে নিজের স্বাস্থ্য ঠিক রাখা অত্যন্ত জরুরি, কারণ স্বাস্থ্য ঠিক থাকলেই যে কোনো কাজে মনোনিবেশ করা খুব সহজ হয়। দুই, প্রত্যহ যোগ ব্যায়াম এবং খেলাধুলা করুন। প্রাত্যহিক যোগ ব্যায়াম ও খেলাধুলা করুন, কারণ যোগ ব্যায়াম খেলাধুলা মানুষের মন থেকে সমস্ত কুশলতা দূর করে তাকে উজ্জ্বল প্রাণোজ্জ্বল করে তোলে। তিন, মনোরম পরিবেশ গড়ে তুলুন। একাগ্রতা আনার আরেকটি উপায় হলো যে কোনো কিছু একটা মনোরম পরিবেশে করতে হবে, কারণ তীক্ষ্ণ আলো উচ্চ শব্দ মানুষের মনোযোগে ব্যাঘাত ঘটায়। চার, খুশি থাকুন। নিজেকে কারণ ছাড়াই সবসময় খুশি রাখার চেষ্টা করতে হবে, যাতে হতাশা দুঃখ জীবনে জায়গা না পায়। পাঁচ, মনোযোগ স্থির করুন। কোনো কাজ করার আগে নিজের মনোযোগ কতটা স্থির আছে সেটা পরীক্ষা করার জন্য নিজের সবচেয়ে প্রিয় ও কাছের মানুষটার ছবি চোখ বন্ধ করে দেখার চেষ্টা করুন। যতক্ষণ না সফল হবেন ততক্ষণ চেষ্টা করুন। সফল হলেই আপনি আপনার কাজ একনিষ্ঠ করতে পারবেন, অর্থাৎ ধ্যান করুন। ছয়, অপ্রয়োজনীয় জিনিসগুলিকে বাতিল করুন। জীবনে অপ্রয়োজনীয় জিনিসগুলিকে বাতিল করুন যা আপনার একাগ্রতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা কোনো মানুষ হতে পারে অথবা কোনো বস্তুও হতে পারে। সাত, সফল হওয়ার চেষ্টা করুন। সফল মানুষদের জীবনী পড়ুন, তারা কিভাবে সফল হয়েছেন সেটা বোঝার চেষ্টা করুন। এগুলো আপনাকে অনেক বেশি অধ্যবসায়ী ও নিজের কিছু করার তাগিদ করে তুলবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন এবং লাইক দিন। থ্যাংক ইউ।